খারাপ স্বপ্ন দেখেছো বলো তো কে বলে সকালে স্বপ্ন নাকি সত্যি হয়ে যায় মোর কিচ্ছু হবে লাই বাবা জামাইয়ের বাপ তো তোকে মেনে নিতে পারছে লাই ওরা অনেক বড় লোক অনেক ক্ষমতাবান লোক আমার ভয় হয় কোনদিন না তোর সিঁদুরটাকে সত্যিকারে ওরা রক্তে পরিণত করে দেয় না বেটি আমি বলি কি না বেটি এখান থেকে আমরা চলে যাই বাক্সুন্ডিলা শুন না তুই শুন না কথাটা শুন বাক্সুন্ডিলে অন্য কোথাও যাবো এখানে থাকুক লাই দেবী মা আছেন না দেবী মা আমাদের সাহায্য তো করবেন কোনো ক্ষতি হতে দিবেন না বিকি বাবুকে না খুঁজে মুখ কোথাও যাব না আমি এই মেয়েটির সঙ্গে দেখা করতে চাই কেন বলুন তো কে হন আপনি ওর আমি ওর পরিচিত ওকে একটু ডাকুন না প্লিজ এইভাবে হোমের মেয়েদের সাথে হুটহাট করে দেখা করা যায় না কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ঠিক আছে একটা কাজ করুন এখানকার হেডকে তার নাম্বারটা দিন আমি তাকে কল করে নিচ্ছি কি দরকার আপনার সাথে ওর আমি শিখাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি শিখা এখানেই থাকতে চায় ও কারোর সাথে কোথাও যেতে চায় না শিখার মনের কথা আপনি জেনে গেলেন জানতে হয় এতগুলো মেয়ের দেখাশোনা করছি জানবো না ঠিক আছে এই কথাটা আমি শিখার মুখ থেকে শুনতে চাই ওকে ডাকুন কি হলো আপনি ওকে ডাকবেন নাকি আমি ভেতরে যাব শিখা শিখা ও নেই নেই মানে ও এখান থেকে পালিয়ে গেছে হোয়াট তার মানে এতক্ষণ ধরে আপনি ড্যামেজ কন্ট্রোল করছিলেন আমাকে এতক্ষণ ধরে আপনি মিথ্যে কথা বলছিলেন শিখার কি হয়েছে সত্যি করে বলুন প্রেস কনফারেন্সের পর শিখা কাউকে কিছু না বলেই পালিয়ে যায় পুলিশে খবর দিয়েছেন একটা মেয়ে হারিয়ে গেল আর আপনাদের কোনো দায়িত্ব নেই ও পালিয়ে গেছে নিজের ইচ্ছেতে আমরা কি করতে পারি আর তাছাড়া অনেক খুঁজেছি পাইনি আশ্রয়হীন ঠিকানাহীন একটা মেয়ে কেন এখান থেকে পালিয়ে যাবে আপনারা নিশ্চয়ই ওর সঙ্গে খুব খারাপ কিছু করেছেন কি করেছেন সত্যি করে বলুন আচ্ছা আপনি কে বলুন তো অসহায় মেয়েদের জীবন নিয়ে খেলছেন তো ওদের পাশে দাঁড়ানোর জায়গায় ওদের চোখের জল ফেলাচ্ছেন দেখবেন একদিন আপনাদেরও চোখের জল পড়বে আর আপনাদের যখন অসহায় লাগবে আপনাদের পাশে কিন্তু কেউ দাঁড়াবে না এই বলে গেলাম চলি বাহ তুমি এলে বলে আমার ঠাকুরের জায়গাটা আবার সুন্দর করে সেজে উঠল নাহলে আমি অসুস্থ মানুষটাকে নিয়ে এত ব্যস্ত থাকতাম ঠাকুরকে জল বাতাসেই দিয়ে উঠতে পারতাম না সময় মতো আমি সব করে দেব আচ্ছা রান্নাটা বসাই আরে বসাবে বসাবে আর একটা কথা আজ রাত্রির রান্না কিন্তু করো না কেমন কেন রাত্রিরে খাবেন না না খাবো তো নিশ্চয়ই আসলে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখানে গিয়ে খাবো তুমিও যাবে আমাদের সাথে আমি কেন উমা কেন আবার কি তুমিও তো আমাদের পরিবারের একজন ওরা সবাইকে ডেকেছে আরে আমার মেয়ে থাকলে তো আমার মেয়েও যেত তার বদলে তুমি যাবে তুমি তো আমাদের মেয়ের মতো মা আমি যাব না ওখানে
কাউকে চিনি না জানি না। তা বললে হবে? আরে বাবা, তুমি যদি না যাও তাহলে চেনা জানাটা হবে কি করে? হ্যাঁ এনো, এটা ধরো। কি করব? কি করবে মানে? এটা পরে আমাদের সঙ্গে নিমন্ত্রণ বাড়িতে যাবে। না না, এসবের দরকার নেই। কত দামি শাড়ি। চুপ, আর কোনো কথা নাই, ধরো। আমার মেয়ের জন্য কিনেছিলাম, ও তো কবে আসবে ঠিক নেই। তুমি পড়বে, তুমিও তো মেয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিসের নিমন্ত্রণ? ওর পরিচিত একজনের ছেলের আশীর্বাদে অনুষ্ঠান আছে। ও রবিদা, এদিকে এসো, সরো সরো সরো, গেস্টরা আসবে এদিকে, চলো 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 চলো, রাখো রাখো। আরে বন্ধু বান্ধব মহল যে, বাহ বাহ বাহ, খুব ভালো। তা বন্ধুর এনগেজমেন্টটা সুন্দর খেতে চলে এলি। হ্যাঁ কাজকর্ম এখানে কিছু করতে হবে? না না বলো না। কি করি বলো তো আঙ্কেল, পীযূষ তো আসতেই পারলো না, ওর শরীর খারাপ। সে কি, তার মধ্যে ভোলা দাও আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসতে হলো, বুঝলে? কেন, কি কি আছে? আচ্ছা আঙ্কেল বলো, কি কাজ কাজ কি আছে? অনেক কাজ আছে, শোন ভোলা, আগে গিয়ে দেখ ক্যাটারের লোকজনগুলো সব ঠিকঠাক আয়োজন করেছে কিনা। যা 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 যা। এখন তো ওড়ার বয়স ভাই, উঠবো আমি। কি তোমরা এসে গেছো? বাহ, খুব ভালো লাগছে দেখতে। কি কোথায়? হ্যাঁ ভিকি ওর ঘরে আছে। এই তোমরা যাও না, গিয়ে দেখো তো রেডি হয়েছে কিনা। বলে দাও, একবার উপরে এসো তো। আরে যাও, আরে যাও না, আরে যাও না রে বাবা, যাও। এগিয়ে বৌদি, তুমি এখনো রেডি হও নি? গেলে না দেখবে একদম রাজপ্রাসাদের মতো। চলো দাঁড়িয়ে পড়লে কেন, চলো। মোনা যাবো নাই। ও মাসে কি কেন? এত বড় বাড়ি, এত বড় বড় লোক, আর আমি সামান্য একটা আদিবাসী মেয়ে। না না, আমি যাবো নাই। আমি চাইলাই কারো সুখের দিনে আমি বাধা হয়ে যাই। তোমাদের কাজে যদি কোনো লাগে সেই কারণ ভেবেই এসেছিলাম। তুমি সত্যি সত্যি যাবে না? না ঠিক আছে, ওকে জোর করো না, তুমি এখানেই থাকো, আমরা বরং তাড়াতাড়ি চলে আসবো, কেমন? হ্যাঁ চলো চলো। বলো তো তুমি আমার ফোন ধরছিলে না কেন? এই ব্যাপার, আর ফোনটা ডিস্টার্ব করছি তাই? হ্যাঁ এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাকে কল ব্যাক করোনি কেন? কি হয়েছে তোমার ভোলাদা? হাসপাতাল থেকে আসা থেকে তুমি আমার খোঁজ নাও নি? আসলে না সময় পাইনি রে, খুব ব্যস্ত ছিলাম। তুমি মিথ্যে কথা বলছো কেন? না না মিথ্যে কথা কেন বলবো? তাহলে আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা বল। সবাই বলছে শিখা নাকি বাবার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, সত্যিটা কি? কিন্তু ভিকির জীবনে যে ব্লান্ডারটা হয়েছে তার জন্য ওর অনেকগুলো ডিসিশনস কিন্তু দায়ী বলা। ঠিক কর, এবার ঠিক ডিসিশন গুলো নে। কি হলো বলো,
তুমি তো ওখানে ছিলে, তুমি তো সবটা জানো। ছাড় না ছাড় না, পুরো কথাগুলো ছাড় না, পাস্ট ইজ পাস্ট। এই তোর এই নতুন এই গ্রিন কালারের জামা পরে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কথা ঘোরানোর চেষ্টা করো না ভালোদা। ভোলাদা তুমি খুব ভালো করেই জানো যে আমি মরতে মরতে বেঁচে ফিরে এসেছি, এখন আমার মাথার দিব্যি দিলাম তোমাকে। তুমি যদি আমাকে সত্যি কথাটা না বলো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। তাহলে শোন, তুই যখন অসুস্থ ছিলিস বলতে অনেক দেরি করে ফেললে ভোলাদা, এখন তো আর কিচ্ছু করার নেই। আই এম সরি শিখা, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার হাত পা নতুন সম্পর্কের বন্ধনে বাঁধা থাকবে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। সামনে কি কোথাও মন্দির আছে গো? হ্যাঁ, ওই তো সামনে। ও যাবে? যান না। আচ্ছা। কি করছো এটা তুমি? ওমা, ভাগ্নের এনগেজমেন্ট বলে কথা, গিফটটা রেডি করতে হবে না? গিফট? ফুল? তুমি না মামা ভাগ্নের এনগেজমেন্টে ফুল দেবে? আর এই রজনীগন্ধা, এটা তো শোকের বাড়িতে দেয় গো, এনগেজমেন্টের বাড়িতে দেয় না এটা। আর তোমার ভাগ্নে তো বিদেশ থেকে এসছে, বিদেশ ফুল আনতে পারতে। কিন্তু এই অনুষ্ঠান বাড়ি যদি শোকের বাড়িতে পরিণত হয় তখন তো রজনীগন্ধাই কাজে লাগবে, তাই না? ও তাহলে ঠিক আছে, কিন্তু শোকের বাড়িতে পরিণত হবে কি করে? যে অ্যাটম বোম, যে কোনো অ্যাটম বোম যদি যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফাটে, যে কোনো অনুষ্ঠান বাড়ি শোকের বাড়িতে পরিণত হবে। বলেছি সারা দিন এই হরে কৃষ্ণ করো না, মাথা তো একেবারে গেছে, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধু তোমাকে যে কাজটা দেব সেই কাজটা কোনো রকম বোকামি না করে তোমাকে করে দিতে হবে। কাজ? কি কাজ শুনি। গুড কোয়েশ্চন। তোমার কাজ হচ্ছে এই ফুলে, আহা শুন, এই ফুলের তোড়াটা বিক্রমের হাতে তুমি দেবে, ঠিক এইভাবে এইভাবে এইভাবে। যেটা তুমি পরে কিনে এনেছিলে না? এই তো বুদ্ধি খুলেছে। তার মানে তুমি বিয়েটা ভেঙেই ছাড়বে বলো? কি বলছো তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, না না আমি বিয়ে ভাঙার কে? কোথায় তো বলে জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বড়া। কি গো মা, পুজো দেবে? হ্যাঁ এই নিন। না তা কার নামে পুজো হবে দেখি, গোত্র কি? জানো না বুঝি? না, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাও, মা সবার মনস্কামনা পূরণ করে দেন। কি খবর? প্লিজ আপনি নিন। আচ্ছা তুই যে তোর দাদাভাইকে ডাকতে গেছিলি সে কোথায় শুনি? দাদাভাই বললো দু মিনিট আসছে। উমা কোয়েল দেখি, দারুণ লাগছে। থ্যাংকস বৌদি, তোমার জন্য না একটা স্পেশাল গিফট আছে।
এক মিনিট, আমি এক্ষুনি নিয়ে আসছি। সবাই খুব আনন্দ করছে দেখছি, কিন্তু এই আনন্দ যে আর বেশিক্ষণ থাকবে না। মিস্টার ঘোষ, ভালো আছেন? আপনারা সবাই ভালো তো? আগে ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। বাহ বাহ বাহ, হঠাৎ কি হলো? আরে তেমন কিছু না, একটা মেয়ে পেয়েছি। সে কি? আরে না না না, সেরকম কিছু নয়। মেয়েটি আসাতে আমি আর আমার মিসেস দুজনেই খুব রিল্যাক্স ফিল করছি। মেয়েটি খুব ভালো। তো ভালো তো, ওকে নিয়েই আসতে পারতেন আজ। না না, আমরা তো বলেছিলাম, কিন্তু আসলে একটু লজ্জা পাচ্ছে। ওই তো বিক্রম এসে গেছে। বিক্রম, এটা তোমার জন্য। তোমার জীবনটাও যেন এমন ফুলের মতো সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ, থ্যাংক ইউ মা। দেখো দেখ, তুই কোথায় ছিলি ভাই বলতো, এত লেট? চল চল চল, আয় আয়। শ্যামলী দি, এই ফুলগুলো একটু ফ্লাওয়ার বাজে রেখে দাও। আরে আয় না রে বাবা, আয়। মনের যা ইচ্ছে মাকে জানিয়ে মায়ের পায়ে এই ফুলটা দাও। মা, মা গো, ভিকি বাবুকে ভালো রেখো মা। ভিকি বাবুর যেন কোনো অমঙ্গল না হয়, আর ভিকি বাবুর সাথে আমাকে তাড়াতাড়ি দেখা করিয়ে দাও মা। কিরে, এখন থেকে অ্যাভয়েড করা শুরু? অ্যাভয়েড? হ্যাঁ, ভিকি বন্ধুকে অ্যাভয়েড ঠিক নয় এটা। আসলে বুঝি বুঝি, কি বলতো, সুন্দরী বউ পেয়েছে তো, এখন কি আর বন্ধুদেরকে মনে থাকে? হ্যালো এভরিওয়ান, আরে প্রিন্স বিক্রম, মাই ব্রাদার, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বোনের এনগেজমেন্ট, এখন সময় হলো আসার? আরে আর বলিস না, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেগুলো সেরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট? আমরা তো বুঝি না কি অ্যাপয়েন্টমেন্ট, আমরা সব বুঝি, ঠিক আছে তো? দর্শন, দেখ এবার আসল কাজটা সেরে নেওয়া যাক। হ্যাঁ অফকোর্স, গেস্টের সব তো এসেই গেছে। বলছি রেখা, একটু আংটিটা নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। এই সোনালি এনেছো আংটিটা তো? হ্যাঁ এনেছি তো। যাক, তাহলে এনগেজমেন্টটা সেরে ফেলা যাক। হ্যাঁ একদম। কি রে মা, খুশি তো? অঞ্জলি, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলে না। মা, আমি কি করবো? বিক্রম তো সে মলিকে ফোনটা দিয়ে দিল। আস্তে কথা বলতে পারছো না? তোমার উপর বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। একটা কাজ করতে পারে না, আবার কথা বলছে। অল্প আড্ডা সে তো হতেই থাকবে, কিন্তু আজকে সবাই আমরা যে শুভ কাজের জন্য একসঙ্গে এখানে উপস্থিত হয়েছি, সেই কাজটা এবার সেরে ফেলা যাক, তাই তো? অবশ্যই অবশ্যই। ভিকি চলে এসেছে। ভিকি, নাও কোয়েলকে আংটিটা পরিয়ে দাও।